ধুলিয়ান স্পোর্টস ক্লাবের পুজো উদ্বোধন এবং পুজো কমিটিগুলোকে চেক বিতরণ করলেন জঙ্গিপুর পুলিশ জেলা এসপি আনন্দ রায়। বুধবার শামশেরগঞ্জে ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্পোর্টস ক্লাবের পুজো উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ধুলিয়ান পৌর এলাকা ও ব্লকের অন্যান্য প্রান্তের মোট 21টি পুজো কমিটিকে চেক তুলে দেওয়া হলো অনুষ্ঠানে। এদিন পুজো উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুরের অতিরিক্ত পুলিশ সুপার মীর সাকির আলী, ফরাক্কার এসডিপিও রাজপ্রীত সিং, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ওসি সুমিত বিশ্বাস, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভা চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। প্রশাসন সূত্রে খবর, এবছর শামশেরগঞ্জ ব্লক ও ধুলিয়ান পৌর এলাকার মোট 103টি পুজো কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে চেক তুলে দেওয়া হয়েছে। ধুলিয়ান যে স্পোর্টস ক্লাব তার টিকেটে প্রতীক প্রজ্বলন করে পুজো উদ্বোধন করা হলো। পাশাপাশি আমাদের থানা এলাকায় যে 103টা পুজো কমিটি আছে তাদের চেক প্রদান করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্গা পূজা যাতে আরও ভালো হয়, আরও মানুষ আনন্দ উপভোগ করতে পারে, সেই কারণে তিনি আর্থিক অনুদান ঘোষণা করেছিলেন 70,000 করে। সেই চেক আমরা পুজো কমিটির হাতে তুলে দিলাম।